গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বিজনেস ফাইলের আয়োজনে বিশেষ সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের আমার দেখা আমার লেখা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও সাহিত্যিক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির জেপি মহাসচিব সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। আমার দেখা আমার শেখা, এর আগেও জামাল উদ্দিন জামাল অনেকগুলো বই প্রকাশ করেছেন, প্রায় আটটা হয়ে গেল মনে হয়। একজন বাংলাদেশের একজন লেখকের পক্ষে আটটি বই প্রকাশ করা এটা কোন কথা নয়। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান সাংবাদিক মঞ্জুল আহসান বুলবুল। এই যে আমার দেখা আমার শেখায় জামাল যেগুলি লিখেছেন, এটা চলমান সময়ে তার দেখা, এটা ইতিহাস হিসেবে টিকে থাকবে কি থাকবে না আমরা জানি না। ভবিষ্যতে এই ব্যক্তিগুলিকে নিয়ে যারা গবেষণা করবে তাদের জন্য আকর গ্রন্থ হিসেবে, আকর তথ্য হিসেবে থাকবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মধুসূদন মণ্ডল, ইউনিয়নের বিষয়গুলো শেখার সুযোগ হয়েছে আমার। তিনি বাংলাদেশের সাংবাদিকদের অলংকার এবং অহংকার জনাব মঞ্জুল হাসান বুলবুল, এর শিরোনামটি আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে, আমার দেখা আমার শেখা। আমরা তো সারাদিনই অনেক কিছু দেখি, কিন্তু আমরা কি শিখি? আমার তো মনে হয় না। আমরা যা দেখি, আমরা যদি তা শিখতাম তাহলে কিন্তু আমাদের অনেক উন্নতি হতো। জামাল ভাই দেখেছেন, শিখেছেন এবং লিখেছেন। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি কবি হাসান হাফিজ, আমাদের জামাল উদ্দিন জামাল ভাই একজন ভালো কণ্ঠশিল্পী, আপনারা তার গান শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু উনিও কিন্তু সেটার চর্চাটা করেন নাই। আমাদের মরহুম কেজি মুস্তফা ভাইয়ের কথা মনে পড়ছে, উনি কিন্তু উৎসাহিত করেছেন, কিন্তু আনফর্চুনেটলি কেজি ভাইয়ের আকস্মিক মৃত্যুতে তার এই সঙ্গীত চর্চাটার ছন্দ পতন ঘটেছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, আমার দেখা আমার শেখা গ্রন্থটি আমাকে আগিয়ে দিয়েছিল, পড়েছিলাম দু তিন দিন, আমি পুরো বইটি পড়েছি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের দুলাল খান, সব কথা সবাই মনে রাখে স্মরণ করে, এই 20 কোটি মানুষের সবাইকে সবাই চেনে না, কিন্তু আমরা একজন জামাল উদ্দিন জামাল ভাইকে চিনি, আমরা একজন শেখ শহীদুল ইসলাম আজকে অনুষ্ঠান মধ্যে তাকে চিনি, আমরা একজন হাসান হাফিজকে চিনি, আমরা একজন জগতের আলোড়নতুল একটা পত্রিকা বিজনেস ফাইল, এটার সভাপতি অভি চৌধুরী। আমি সবসময় একটা কথা বলি, আমার একটা গরুর কথা, আমরা সাজানো গোছানো একটা মঞ্চ দেখি, মঞ্চ যিনি সাজিয়ে দেন তাকে আমরা দেখি না, আমরা কেরোসিনের আলোয় যে প্রদীপ চলে সেই প্রদীপের আলো দেখি, যে কেরোসিন দিয়ে প্রদীপ চলে সেই কেরোসিন আমরা দেখি না। আমি মনে করি সেই নেপথ্যের কারিগর এবং পেছনের মানুষটি দিনের পর দিন কাজ করে চলেছেন মানুষের জন্য, তার নাম অভি চৌধুরী। অভি চৌধুরীর জন্য একটু বড় আমাকে মহতি আয়োজনে এই সুন্দর একটি আয়োজনে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য অভিযোগের প্রতি আমি কৃতজ্ঞতা। শেষে একটি কথা বলতে চাই, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আজকে আমি দুলাল খান এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, যার জন্ম না হলে আমার এই মঞ্চে উপস্থিত যে নেতারা আছেন নেতাদেরকে দেখতে পেতাম না। আমি মনে করি আমাদের সবাইকে অন্তত পক্ষে এই ষষ্ঠ সমৃদ্ধশালী হাজার বছর আগের যে দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর অন্যতম দেশ হতে চলেছে। আমরা এখন শীর্ষ দেশের কাতারে, সমৃদ্ধশালী দেশের কাতারে দিয়ে যাচ্ছি, অনেক বিষয়ে আমরা এখন 1 নম্বরে চলে যাচ্ছি, সেদিন আর বেশি দূর নয়। আমার বঙ্গবন্ধু আমার নেতা স্বপ্নের সেই সোনার বাংলা
আমাদের মাধ্যমে আমাদের নেত্রী গড়ে তুলবেন এবং এরকম শক্তিশালী আরো সুন্দর সুন্দর বই আমাদের জামালউদ্দিন জামাল ভাই আপনাদের সামনে উপহার দেবেন এই আশা ব্যক্ত করে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা সাহিত্যিক ওয়াহিদ মুরাদ জীবনে বিভিন্ন রকমের কথাবার্তা লেখা হয় বইয়ে আমার দেখা আমার শেখা এই একটি বই যে বইটি হাতে নেওয়ার সাথে সাথে আমি যাকে স্মরণ করেছি আমি যাকে মনে করেছি তিনি হচ্ছেন মোনাজাতুদ্দিন সাধারণ সাংবাদিক মোনাজাতুদ্দিন তাকে আমি খুব গভীর শ্রদ্ধায় এই বইটি হাতে পেয়ে স্মরণ করেছি প্রমুখ লেখক জামালউদ্দিন জামাল তার বক্তব্যে বলেন আমাকে নিয়ে আমার বন্ধু নিয়ে যারা আয়োজন করেছেন অভি চৌধুরী এই পত্রিকায় সম্পাদক এবং প্রকাশক তাকে প্রাণদান অভিনন্দন আমি আজকে আমার কোনো বক্তব্য নেই আমাকে নিয়ে আমার লেখা নিয়ে বক্তব্য দিবেন আমার গঠনমূলক সমালোচনা আমাকে আরো উৎসাহিত আমাকে অনুপ্রাণিত উৎসাহিত করবেন তবে তার আগে আমি দুটো কথা বলব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশ্ব অতিথিদের দু একটা কথা আপনাদের কাছে জানেন অনেক কিছু জানেন না তো আমি যখন লেখক তখন কবিতাতে কথা বলি এক লিখতে গেলে খুবই দুর্বল আমার অনেক কিছুই মনে থাকে না আজ এখানে জিজ্ঞেস্ট শহীদ ভাই উনি আমার এডুকেশন মিনিস্টার উনি পূর্তমন্ত্রী উনি যুবমন্ত্রী ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন এবং আপনারা জেনে অবাক হবেন কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস আবার সাবজেক্টে অ্যারাবিকে 95 নাম্বার পেয়েছিলেন যে নাম্বার এখনো আর কেউ পাননি তো সে কথা না আমি তাকে রেসপেক্ট করি তার সততার জন্য তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য আমি দুটো এক্সাম্পল দেব উনি যখন শিক্ষামন্ত্রী আমি তখন ছাত্র নেতা ওনাকে বললাম শহীদ ভাই কালকে দেখা করব হ্যাঁ ভাইটি আস উনি আমার জন্য পয়সা রয়েছেন আমি দর্পণ নিয়ে গেছি চাটা খাওয়াইল আমার কাছে আসছে জনহাজারির ভনীপতি অধ্যাপক মহিপুর ইংরেজি প্রফেসর তার পারিবারিক দ্বন্দ্বের কারণে জনরল হাজারি তার যথেষ্ট তা করবে না উনি আবার কাজের লোকের ফ্রেন্ড আমাদের প্রয়োজন নেতা মারা গেছেন তার বদলির জন্য শহীদের কাছে গেছি শহীদের বলল এটা তোমার কাজ না এই আয়োজন থেকে কয়েকজন কৃতী ব্যক্তিকে বিজনেস ফাইল সম্মাননা স্মারক প্রদান করা হয় বীরমুক্ত যোদ্ধা কণ্ঠশিল্পী আব্দুল সাত্তার আইন পেশায় ডক্টর গাজী সিরাজুল ইসলাম সমাজসেবায় মাহমুদ আলী মোল্লা MBA সঙ্গীতে মৌসুমী মৌ লেমিস প্রমুখ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিটের নিরাপত্তা পালন করা হয় তুমি আমার মালিক দয়াল তুমি আমার শাহ তুমি আমার মালিক দয়াল তুমি কর্মী হিসেবে মানুষ ভাবতে শুরু করেছে বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করতলে পল্লী মাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কবি আবু জাফর ওবায়দুল্লাহ জামাল রেজা গ্রিন টিভি ঢাকা